আসসালামু আলাইকুম। নূর হোসেন, আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে বা কোনো আলোচনা থাকে বলতে পারেন। কি অবস্থা ভাই, সবাই ভালো আছেন আপনারা? আমরা ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন, বলুন। হ্যাঁ ভালো আছি। আমি একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হলো যে আপনারা কি যে মানুষের আত্মা বলতে কি কোনো কিছু আছে? আত্মা আচ্ছা, আত্মা আছে কিনা তার চাইতে প্রথম জানার জন্য জরুরি বিষয় হচ্ছে, আপনি তো আজকের বিষয় বস্তুটা দেখেছেন তাই না ভাই, স্ক্রিনে লেখা? না ভাই, সরি, মানে আজকের টপিক তো বুঝতে পারছি যে আপনারা এই যে আমি আপনার জন্য জেন্ডার নিয়ে আপনার কথা সুবিধার্থে বলতেছেন। লিখে দিলাম। হ্যাঁ, আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন আছে বা কোনো মতামত আছে বা কোনো আলোচনা আছে? ভাইয়া আমার এই টপিকে কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্নটা টপিকের বাইরে, যদি সম্ভব হয় বাইরে? উত্তর দিতে পারেন। তাহলে তাহলে আপনাকে আমি অনুরোধ করবো, আমাদের আলোচনাটা শেষ হওয়ার পরে আমরা যদি উন্মুক্ত আলোচনা শুরু করি আচ্ছা, আমি একটা তখন আপনি যোগ দেন, কেমন? ওনাকে একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন না থাকুক, কিন্তু আপনি কি সমকামিতা, বিদ্বেষী বা হোমোসেক্সুয়াল, হোমোফোব বা কিছু এরকম? নিঃসন্দেহে নিঃসন্দেহে, যেমন আমরা যদি আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, ভাই আপনি কি মানুষকে নারী এবং পুরুষ ছাড়া, তারপরে হচ্ছে নারী এবং পুরুষ একে অপরের প্রতি কামনা ছাড়া অন্য কোনো লিঙ্গ বা অন্য কোনো ধরনের কামনা কোনো কিছুকে আপনি সমর্থন করেন? আমি না, আমি একমাত্র যে নারীদের কামনাই সমর্থন করি, এটাই আমার ভালো মনে হয়। মানে যারা নারী তারাও নারীকেই কামনা করবে, যারা পুরুষ তারাও নারীকেই কামনা করবে, যারা হচ্ছে ধরেন হচ্ছে উভলিঙ্গ তারাও নারীকেই কামনা করবে, যারা হচ্ছে সবাই আর কি নারীকেই কামনা করবে তাই না ভাই, নাকি? নারী পুরুষ তো কামনার যোগ্য, ঠিক না? এত নারী না, আপনি নারী তো আর বললেন না পুরুষ। যে নারীকে কামনা করুক, সেটাই আমি সমর্থন করি। তো ধরেন আপনার মা আমার মা বা আপনার বোন আমার বোন বা আপনার স্ত্রী আমার স্ত্রী, সবাই মিলে শুধু নারীকেই কামনা করবে, আপনিও করবেন আমিও করবো আবার ওনারাও করবেন নারীকেই কামনা, তাই না? মানে এরকম কি ব্যাপারটা? না ভাইয়া, মানে হচ্ছে নারী আচ্ছা, তো আলাদা আর পুরুষ আলাদা, তো নারী পুরুষ তো মিল হতেই হবে, তারা বিয়ে করবে, তারপরে বাচ্চা হবে, মানে এইভাবেই তো চলতে যায় পুরো পৃথিবী শেষ, বুঝেন মানে নাই? এটা হতেই হবে, কি কারণে বলছিলেন কথাটা, যে যে এরা হতেই হবে বিয়ে, নারী পুরুষে হতেই হবে, এটা কেন কিভাবে মানে কেন বলছেন? ধরেন যদি আপনি নারী নারী যদি বিবাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো পৃথিবী আপনার 100 100 বছর পরে মানে কোনো মানুষই থাকবে না। কিভাবে বুঝলেন নারী যদি বিয়ে না করে তাহলে কি 100 বছর পরে কোনো ইয়ে পুরুষ হবে না? যদি কোনো নারী আচ্ছা বিবাহ না করে, তাহলে কি ধরেন ধরেন কোনো আনুমানিক, নারী পুরুষ ধরেন বিয়ে করে নেই, তাহলে কি ওই নারী আর পুরুষটার মধ্যে হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া কি সম্ভব নাকি সম্ভব না? সম্ভব যদি আপনারা এই যে আছে না বিধিনিষেধ, সবাই যদি মানে বিধি যে নিষেধের কথা তো বিয়ে, জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি বিবাহ ছাড়া, ধরেন আমি বিয়ে করিনি, আমি কি একটা সন্তান জন্ম দিতে পারবো? বা ধরেন সকিনা পারবেন বেগম নামের পারবেন একজন মেয়ে আছে, উনি কি সন্তান জন্ম দিতে পারবে বিয়ে ছাড়া? পারবেন, এটা নতুন প্রযুক্তি তো, যে জীবন ব্যাংকে পাওয়া কে যায় বলেছে আপনার ভাই নতুন প্রযুক্তি টেস্টিও কিভাবে হলো, বেবি, কিভাবে ওই নতুন যে প্রযুক্তি হলো কেন? এই যে স্পার্ম আপনার পাওয়া যে যায়, ঈশানবী, ঈশানবী যে জন্ম নিল নতুন প্রযুক্তিতে জন্ম হয় নাই, তারপরে ধরেন হাবিল কাবিলের যে বাচ্চারা জন্ম নিল, এরা তো নতুন প্রযুক্তিতে জন্ম হয়নি তাই না? এরকম পদ্ধতিতে জন্ম হয়েছিল বলেন তো? অজানা কারোর সাথে সঙ্গম করেছিল, স্বামী অজানা বলতে স্বামী স্ত্রী বাদে অন্য কারোর সাথে, তাই না? স্বামীর সাথে না করে অন্য কারোর সাথে, ইসানবি না? তো ভাই এটা অলৌকিক মিরাকল, এত এটা মিরাকল ভাই। মিরাক্কল, মিরাক্কল আপনার দৃষ্টিতে, এনিওয়ে ঠিক আছে, আমরা মিরাক্কলটা নিয়ে না বললাম, আদম হাওয়ার যে ছেলে মেয়েরা আছে তারা যে বাচ্চারা জন্ম দিচ্ছে, তারা তো হাজবেন্ড ওয়াইফের সাথে করেনি তাই না? তারা তো ভাই বোনের সাথে করছে, করছে না? হ্যাঁ এটা অবশ্যই, আচ্ছা, তো সেরকম ধরেন যে সকিনা বেগম নামে একজন আছে, সে বিয়ে করেনি, সে আরেকজনের সাথে করছে, সঙ্গম করে বাচ্চা জন্ম দিচ্ছে, এখানে তো নতুন কোনো প্রযুক্তি লাগছে না, লাগে কি? না আচ্ছা, এখানে কি লাগে? এখানে লাগে বিধিনিষেধ, যে কি শুধুমাত্র একমাত্র বিয়ে করেই হচ্ছে বাচ্চা জন্ম দিতে হবে তাই না ভাই? হ্যাঁ এটা বিয়ে করে দিতে হবে, তবে যারা মানে তাদের, যারা যারা বিয়ে না মানে, হ্যাঁ, বিয়ে তার তো মানে একটা তাদের সাক্ষী। জন্যই বলছি যে বিয়ে 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 ছাড়া তো তার মানে হচ্ছে কোন ধরনের যৌন সঙ্গম বা বাচ্চা জন্ম দেয় আপনি তো সমর্থন করেন না তাই না ভাই? না ভাই এটা সমর্থন ইসলামে নাই। ইসলামে নাই। উম্মে ওয়ালিদ শব্দটার মানে জানেন? উম্মে আলিফ? না ভাই জানি না। উম্মে আলিফ না, উম্মে ওয়ালিফ, উম্মে ওয়ালিদ, উম্মে আলিফ মানে তো হচ্ছে আলিফের মা, মানে ধরেন একটা ছেলের নাম আলিফ তার মা, না আমরা তার মায়ের কথা বলছি না, আমরা ওয়ালিদের মায়ের কথা বলছি, ওয়ালিদ মানে ওই যে আওলাদ বলে না, যে আমার আওলাদ বলে না, হুম তো হুম ধরেন নূর আওলাদ হোসেন ভাইয়ের আওলাদ একটা মানে বাচ্চা হয়েছে, তার ভাই, নাম হচ্ছে, আওলাদ মানে শুনেন ছেলে ছেলে ভাই আমি বলছি যে সন্তানের কথা, ওয়ালিদের কথা, বলে। তো এখন যে ধরেন নূর হোসেন ভাইয়ের একজন হচ্ছে, নূর হোসেন ভাইয়ের একটা সন্তান আছে, সন্তানটার নাম হচ্ছে ধরেন যে মনির হোসেন, এখন এই মনির হোসেনের যে মা সে আসলে নূর হোসেন ভাইয়ের স্ত্রী না, সে হচ্ছে নূর হোসেন ভাইয়ের দাসী, তখন সেই মাটাকে বলা হবে উম্মে ওয়ালিদ, এই এই কথাটা ইসলামে আছে, আপনি কি এই জিনিসটা সম্পর্কে অবগত আছেন, জানেন এই আমি জিনিসটা, জানতেন? আমি না আমি জানি না, আমি আমি কোরআনের আয়াত পড়েছি, কম কম পড়েছি, কিন্তু মুখস্থ করি নাই এই আর কি, কিন্তু না মুখস্থ আমরাও হাদিস। করিনি, আমিও কোরআন হাদিস একেবারে মুখস্থ করে বসে নাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি বিয়ে ছাড়াই সঙ্গমের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে সেই বাচ্চাটার মাকে বলা হয় হচ্ছে উম্মে ওয়ালিদ, সেই দাসীটাকে, যদি দাসীর সাথে সঙ্গমের ফলে কোনো বাচ্চা জন্ম দেওয়া হয় তাহলে সেই সেই বাচ্চার মাটাকে বলা হয় উম্মে ওয়ালিদ, বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বুঝতে বলেন, এটা তো পারছি, আপনি আগে কখনো জানতেন না, আজকে প্রথম শুনলেন আমার কাছে, শোনার পরে আপনার কেমন লাগছে, মানে আপনার কি মনে হচ্ছে এই জিনিসটা ইসলামে থাকতে পারে নাকি পারে না?
এটা থাকতে পারে কিনা এটা আমার মানে আপনার যাচাই করতে হবে, মানে চেক না, করতে ইসলামকে হবে। তো আপনি চেনেন, ইসলাম তো অনেক ভালো একটা ধর্ম, তাই না? ইসলামে তো আপনি বললেন যে বিয়ে ছাড়া কোনোভাবেই সঙ্গম করা বা বাচ্চা জন্ম দেওয়া সমর্থন করে না, কিন্তু আমি আপনাকে জানালাম যে এরকম একটা ক্ষেত্র আছে। জানার পরে আপনার কি অনুভূতি, মুন্নি সাহার মতো জানতে চাচ্ছি, আপনার কি মনে হচ্ছে যে এই জিনিসটা ইসলামে থাকতে পারে নাকি মনে হচ্ছে থাকতে পারে না? আমি যেটা বলছি এরকম মানে কথা আপনার কি মনে হয় এরকম এরকম জিনিস কথা থাকতে পারে? থাকতে পারে না ভাই, এরকম পারে না? কথা আচ্ছা, থাকতে পারে না। চমৎকার, কেন পারে না একটু আমাদেরকে একটু বলেন তো ভাই, কেন এই জিনিসটা কেন, মানে এই যে উম্মে ওয়ালিদ যেটা জিনিসটা বলেছি এটা তো আপনি নিশ্চয়ই বুঝেছেন, এটা তো একেবারে বাচ্চা ছেলে বোঝার কথা যে একজন নারীশ যদি দাসী হয় আপনার, এবং সেই নারীটার যদি একটা সন্তান হয় তার পেটে, সন্তানটা তো বায়ুপরাগায়নের মাধ্যমে জন্ম নেয় না, সন্তান জন্ম নেয় সঙ্গমের ফলে, অর্থাৎ আপনার সাথে তার সঙ্গম হয় কি বিয়ে বিবাহ ছাড়াই। তো এই বিবাহ ছাড়াই এই সঙ্গমের ফলে যে বাচ্চাটা পয়দা হলো, হওয়ার ফলে এই বাচ্চার মাকে মানে আপনার দাসীটাকে তখন দাসী না বলে বলা হবে উম্মে ওয়ালিদ, আপনার ওয়ালিদের উম্মে, উম্মে মানে মা। তো এখন যেমন উম্মে কুলসুম, কুলসুমের মা, উম্মে জরিনা, জরিনার মা। তো এখন এই যে উম্মে ওয়ালিদের কনসেপ্টটা আপনি আমাদেরকে একটু বলেন তো, যে এই জিনিসটা ইসলামে তো নাই বলেই আপনার মনে হয় ইসলামকে যতটুকু আপনি চেনেন, আমাকে বলেন তো যে এই জিনিসটা কেন খারাপ বা কেন নোংরা শোনাচ্ছে বা কেমন শোনাচ্ছে এই জিনিসটা, আসলে কেন বাজে শোনাচ্ছে আপনার কাছে একটু বলেন তো ভাই। এটা ধরেন আপনি বিবাহ ছাড়া এই যে অবৈধ মেলামেশা করিয়া যদি সন্তান জন্ম দেয়, এটা তো মানবতার বিরুদ্ধে যায় ভাই। এটা মানে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম তো এটা মানে টিকবে না, এটা তো মানে অনেক একটু খারাপ না। আমাদেরকে বোঝান তো কেন টিকবে না, মানে ধরেন যে একজনকে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিল, এতে মানবতা কিভাবে হুমকিতে পড়লো একটু আমাদেরকে বোঝান তো ভাই। মানবতা মানে বিয়ে, এটা তো আপনার যে যার মনে চাইছে একটা মায়াকে তার সন্তান দরকার, অন্য একটা মায়াকে মায়ের সাথে যে যৌনলিপ্ত হয়ে একটা সন্তান আনলো, তো এভাবে হলে তো মানে সবাই মানে আকর্ষণীয় বা সুন্দর মেয়ে দেখলে মানে সবাই মানে এসে করতে চাইবে। না আমি বুঝিনি আপনার ব্যাপারটা, আমি জানতে চেয়েছি একটা মানুষ বিয়ে ছাড়া তার দাসীর সাথে সঙ্গম করে বাচ্চা পয়দা করলো, তাকে উম্মে ওয়ালিদ বানাই দিল, এতে মানবতা কিভাবে হুমকির মুখে পড়বে আমাদেরকে একটু সেটা বোঝান, যে এতে আচ্ছা একটা শুনেন মানুষকে তো দাসী বলে বানাইলাম দেবেন জিহাদের মাধ্যমে, জিহাদ করে একটা বা নারীকে দাসী বানাইলাম, বানায় তার পেটের মধ্যে তার সাথে আমি বারু, আবারও বলছি বায়ু পরাগায়নের মাধ্যমে যেহেতু সন্তান হবে না, সন্তান হইতে গেলে নিশ্চয়ই আমাদেরকে আজল পদ্ধতি ব্যতীত সঙ্গম করতে হবে, সহবাত করতে হবে, সরি এই সহবাতটা করলাম, ধরেন আমার কথা বলছি না, নূর হোসেন ভাইয়ের কথাই ধরে নিচ্ছি, যে নূর হোসেন ভাই একজন জিহাদি ভাই, উনি জিহাদ করে একটা মেয়েরে তুলে এনে নারীকে আর কি, এটা একটা হচ্ছে ইহুদিন আসার একটা নারীকে তুলে এনলো, এনে তারপরে তার সে তো নিশ্চয়ই অনুমতি দেবে না, তার যার বাপ মাকে আপনি খুন করেছেন সে তো নিশ্চয়ই বলবে না এসো নূর হোসেন আমার ঘরে তোমার জন্য আমার মন আনচান করে, এটা তো নিশ্চয়ই বলবে না, সে তো অবশ্যই বলবে দেহ পাবি মন পাবি না শয়তান, এটাই বলবে না? তো এখন সেই ব্যক্তিটার সাথে সেই নারীটার সাথে আপনি সঙ্গম করলে, সহবত করলে, করে তাকে আপনি তার পেটে একটা বাচ্চা জন্ম নিল মনির হোসেন নামের, মনির হোসেনের মা হওয়ার সাথে সাথেই সেই দাসীটার নাম হয়ে গেল উম্মে ওয়ালিদ। এই জিনিস, এই যে ঘটনাটা ঘটলো, এটাই এই ঘটনাটা ঘটলে মানবতার সমস্যা কি, বা মানবতার কি উচ্ছন্নে যাবে বলে আপনি মনে করছেন, মানে সমস্যাটা কোথায় আমাকে একটু বলেন। এটা মানবতার বিরুদ্ধে কিভাবে যাবে? ধরেন দাসী মানে যার টাকা আছে সবাই তো মানে দাসী বানাতে চেষ্টা করবে, ধরেন আপনার কোটি কোটি টাকা আছে একজন দাসী আনলেন, তারপরে ওর পেটে বাচ্চা দিলেন, মানে যাদের টাকা আছে সবাই তো মানে চেষ্টা করবে যে তাদের দাসী বানাইবো, দাসী বানায় তাদের পেটে বাচ্চা দিব, তারপরে তাদের এই মায়েকে খেলাই দিব, তারপরে অন্য একটা আবার আনবো, মানে এইভাবে চললে তো আর মানে পৃথিবীর অবস্থা মানে কাহিল হয়ে যাবে, মানে এটাই আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে হ্যাঁ তাই তো, আসলে তো আপনার কথাটা খুবই যৌক্তিক, যে এরকম যদি কাউকে জোর করে এরকম দাসী বানানো হয় ক্ষমতার জোরে, তো একে অন্যকে এরকম করে, ওই যে একটা কথা আছে না আই ফর অ্যান আই, সেরকম মানে পুরা বিশ্বকে যেমন ব্লাইন্ড বানাই দিবে, সে মানে কানা বানাই দিবে, অন্ধ বানাই দিবে, চোখ হিটলারের মতো চোখ হবে দিবে, বুঝলেন। হ্যাঁ। তো এখন সেরকম এই দাসী মাসি যদি বানানো শুরু হয় তাহলে মুসলিমদের ক্ষমতা তো এখন মাশাল্লাহ নাই, একেবারে তলানিতে আছে, ছোট্ট একটা দেশ ইসরায়েলের হুমকিতে পুরো মুসলিম জাতি কাঁপে, সারাদিন উঠতে বসতে ইসরায়েল ইসরায়েলের স্বপ্নে দেখে। তো এখন যদি যাদের ক্ষমতা বেশি তারা যদি এরকম দাসী বানানো শুরু করে, মুসলিম মা বোন তো একটা থাকবে না আর কি সমাজে, সবই তো দাসী বান্দি হয়ে যাবে, কোনো ব্যাপার না তাই না? তাদের জন্য বানানো, তাদের তো ক্ষমতার অভাব নাই, মিসাইল টিসাইল সবই আছে, নিউক্লিয়ার ওয়েপন টাপন সবই আছে, মুসলিমরা হা মেলে চায় থাকবে, মানে আচ্ছা কচু ঠিক কাটা আছে করবে, তাই আছে না? বলতে তো কি এক ভাই, কথায় সমাজ তো আর কি টিকবে না তাই না, এইভাবে তো এটা তো টিকবে হইতে না দেওয়া টিকবে যায় না। না, এটা তো হইতে দেওয়া যায় না। এখন ভাই কথা হচ্ছে এই জিনিসটাই আপনার নবী মোহাম্মদ করে গেছে, এই জিনিস এই নিয়মটা আপনার নবী মোহাম্মদ দিয়ে গেছে ভাই, এটা জানেন? ভাই আমার মানে পড়তে হবে হাদিস, পড়তে হবে কোরআন, পড়তে হবে, তারপরে চেক করে দেখতে পারবো যে মানে আপনার এই জাল হাদিস ছাড়া ভালো ভালো হাদিস পড়তে হবে, তারপরে কোরআন অনুবাদ পড়তে হবে, তারপরে মানে জানতে জাল পারবো হাদিস ভাই বলতে পুরোপুরি। বুঝিনি, তো বুঝিনি জাল আপনাকে তো হাদিস আমি এখন বলতে হাদিস দেখাইনি, না 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 আপনার হাদিসের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশের হাদিসের কথা না বলতেছি, মানে আমার ধরেন এই বলতেছি যে মুহূর্তে আমার আপনি, পড়তে আপনি হবে, তো ধরেন এই মুহূর্তে আপনি তো পড়তে নিশ্চয়ই হবে। আমার সামনে কাস্কি মাছের বা হচ্ছে ধরেন খিচুড়ির গল্প তো করবেন না তাই না? কেন করবেন না? কারণ এই মুহূর্তে আমি তো ওগুলো আপনার সাথে করছি না আলোচনা, আপনার সাথে যেটা নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই আপনি সেটা নিয়েই বলেছেন, তো আপনার কাছে আমার সেটাই জানতে চাওয়া যে জাল হাদিসের কথাটা কেন মাথায় আসলো হুট করে, যে আপনার কি মনে হয় যে এই সমস্ত কথা যেখানে লেখা আছে সেগুলো আসলে জাল হাদিস হবে? না জাল হাদিস কিভাবে মনে হয়, আমি এক সময় দেখছি আমাদের এই যে বাংলাদেশে যে একজনে দুইটা হাদিস বলছে, তারপরে কোরআনের আয়াত আর হাদিসের উদ্ধৃতি মানে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে, ঠিক আছে,
মানে এই থেকেই বুঝলাম জাল হাদিস বাংলাদেশে আছে না, মানে জাল হাদিস তো বাংলাদেশে শুধু না, যে কোনো দেশেই আছে, মানে সেটা তো আসলে সেটা আছে অনলাইনে থাকে, বাংলাদেশ অনলাইনে থেকে তো যে কোনো পাইছে। দেশেই চালানো যায়। হ্যাঁ, এখন আপনি যদি উগান্ডা থেকে চালান জাল হাদিসটা প্লে করেন, মানে ওপেন করেন, তাহলে তো উগান্ডাতেই পাওয়া যাবে সেটা। আর সেটা কথা না, কথা হচ্ছে এই কথাটা শুনে, উম্মে ওয়ালিদ কথাটা শুনেই আপনার কেন এই জাল হাদিসের কথাটাই প্রথম মনে পড়লো, সেটা আর কি জিজ্ঞেস করছি। না মানে এই যে বেশিরভাগই, যেমন বাংলাদেশে আপনার বাংলাদেশের অবস্থা তো আপনারা মনে জানেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে চলে যাচ্ছেন, আমি তো ভাই বাংলাদেশে কিছু বলিনি, আমি কি ইয়াতে দেখাবো, কি বলে, আরবিতে বা ইংলিশে দেখাবো, তাহলে চলবে? না ভাই আচ্ছা, আমি আমি একটা কাজ এখনো করি আপনাকে, অনেক তাহলে আমি বার একটা কাজ শোনেন, করি, আমি আপনাকে এক কাজ করি, আপনি তো নিশ্চয়ই একটা ইসলাম লিংক নিয়ে দিয়ে কথা বলতে লিংক আসছেন, আছে আপনি না? নিশ্চয়ই জানেন এই জিনিসগুলো। এই যে উম্মে ওয়ালাদ হওয়া, এই লেখাটা পড়ে নেবেন, দাসির উম্মে ওয়ালাদ হওয়া আল হিদায়া থেকে, এই গল্প, এই বড় বড় কথাগুলো পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন উম্মে ওয়ালাদ কি জিনিস, কিভাবে হয় না হয়, এগুলো জেনে যাবেন। ইন্টারনেট আমরা ওয়েবসাইট আলোচনায় এবং ফিরে আসি। হ্যাঁ, এটা কোন ওয়েবসাইট এবং ভাই নাকি এটা এই অ্যাপের যে, মাধ্যমে নামাইতে পারবে? না না, এটা সংসার ডট ইনফোতে পাবেন, এটা পাবেন আপনি, এবং এই লেখাটার ইয়াটাও দিয়ে দিয়েছি আপনাকে, লেখাটার টাইটেলটাও দিয়ে এটা দিয়েছি। হ্যাঁ, এই যে দাসির উম্মে ওয়ালাদ হাওয়া, এটা হিদায়া গ্রন্থ থেকে আপনি পাবেন, ফিকহের একটা গ্রন্থ, হানাফি শাস্ত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, আল হিদায়া গ্রন্থ আপনি এখানে পাবেন। আচ্ছা, এখন আমি আমার কথা